নবীদেরকে প্রেরণ করেছেন যেন নবীরা তাদের উম্মতকে ওয়াজ করে বর্তমান সময়ে কিছু মানুষ ওয়াজ মাহফিল শুনলে এদের মাথায় কিছুটা আগুন লাগে যে কোথ থেকে পাইলো নতুন বেদাত শুরু করছে প্যান্ডেল টাঙায় মাইক সাজায় এটা যা ওয়াজ করে এগুলো তো রাসূলের জামানায় ছিল না আরে রাসূলের জামানায় ছিল না বললটাকে নবী করিম মসজিদে নববীতে বসে বসে ঘন্টার পর ঘন্টা সাহাবা একরাম অপেক্ষা করতেন রাসূলের একটু নসিহা শোনার জন্য এজন্য নবী হাদিসে বলেছেন আদ-দীনু আন-নসিহা দিনটাই হলো নসিহাত সুবহানাল্লাহ নসিহত যতদিন থাকবে দিন টিকে থাকবে নসিহত নাই তো দিনও ধ্বংস কথা বুঝেন নাই নসিহত থাকবে তো কি থাকবে ঈমানে কিনের মুজাকারা থাকবে তো কি থাকবে দাওয়াত ও তাবলীগের মেহনত থাকবে তো কি থাকবে দুনিয়া থাকবে দিন থাকবে নসিহত থাকবে তো দিন থাকবে তো দুনিয়া থাকবে নসিহত নাই দিনও নাই তো দুনিয়াও এগুলো আল্লাহ পাক সৃষ্টির শুরু থেকে নিয়েই এই পর্যন্ত পড়ে আসছেন যুগে যুগে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন সব নবীদের কাজ ছিল ওয়াজ করা আল্লাহ নিজেও ওয়াজ করেছেন এজন্য আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা নিইম্মা ইয়াইযুকুম বি নিশ্চয় আল্লাহ পাক ও বান্দাকে কি করেন ওয়াজ করেছেন ইয়াইযুকুম বি তোমাদেরকে ওয়াজ করেছেন কে বলে আল্লাহ তার মানে ওয়াজটা এখনের শুরু না হ্যাঁ পন্থা পরিবর্তন হয়েছে আগে মাইক ছিল না মাইক আসছে এটা জামানার চাহিদা অনুযায়ী প্যান্ডেল ছিল না প্যান্ডেল আসছে এমন স্টেজ ছিল না হয়তো এমন স্টেজ নতুন করে আসছে পর্যায়ক্রমে এভাবেই পরিবর্তন হয় তবে মুলাখাস যেটা মূল যেটা ওটা কিন্তু নসিহা ওটা কিন্তু আগেও ছিল এখনো আছে শুরুতেই ওয়াজ এই জন্য আল্লাহ পাক ইমানদারকে ওয়াজ করেছেন আবার কিছু কিছু ভাইয়েরা আছে যারা বলে মুমিনদেরকে ওয়াজ করা দরকার কি এরা তো ওয়াজ জানেই আমাদের দেশের নেতাদেরকে স্টেজে উঠায় দিবেন আমি কি ওয়াজ জানি আমার চেয়েও বেশি ওয়াজ জানে অনেক ওয়াজ করবে এক ঘন্টা দেড় ঘন্টা মাইক ছাড়বে না আমরা তো এক ঘন্টার পরে ওয়াজ বন্ধ করে দিই এদের দুই ঘন্টাও মাইক ছাড়া নেয় না কারণ অনেক ওয়াজ জানে ওয়াজ শয়তানও জানে কিন্তু পার্থক্য আছে না এই ওয়াজ আল্লাহ পাক ইমানদারদেরকে ওয়াজ করেছেন কেন বলে ইমানদারদেরকে ওয়াজ করার কারণ হলো যেই ঘরে মেয়ে থাকে দেখবেন যত বখাটে আছে এদের নজর ওই ঘরে থাকে বড়ই গাছে যদি বড়ই ধরে তো দুষ্ট লোকের ইট ওই বড়ই গাছে যেয়ে পড়ে ঠিক তেমনি ভাবে কোনো ইমানদারের দিলে যখন ইমান থাকে শয়তানের লোলুপ দৃষ্টি ওই ইমানদারের কলবের মধ্যেই থাকে এই কারণে বেঈমানদেরকে ওয়াজ করে দরকার থাকে বেঈমান তো এমনিই বেঈমান ওরে ওয়াজ করে কোনো ফায়দা নাই কাফের তো এমনিই কাফের তারে ওয়াজ করে কোনো ফায়দা নাই ইমানদারদেরকে ওয়াজ করা লাগবে কেন তার ভিতরে সম্পদ আছে ওটা চুরি করার চোরও আছে ইমানদারের দিলের ভিতরে ইমান হলো সবচেয়ে বড় সম্পদ চুরি করবে কে শয়তান কেমনে চুরি করবে সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম চতুর্দিক থেকে শয়তান এসে বান্দার ইমান চুরি করতে চাইবে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেহেতু শয়তান তোমার ইমানকে চুরি করার সম্ভাবনা আছে এই কারণে তোমাদেরকে ওয়াজ করতেছি খবরদার ইমানদারেরা তোমরা তোমাদের ইমানকে কিন্তু কন্ট্রোল করবা কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু হে ইমানদার ইমানদার হয়ে যাও ইমান আনয়ন করো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা হে ইমানদার পরিপূর্ণ ইসলামে ঢুকে যাও কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হে ইমানদার তাকওয়া অবলম্বন করো সব ওয়াজ ইমানদারদেরকে কেন করলেন ইমানদাররা ইমান আনার পরে যেন নেক কাজগুলোর মাধ্যমে তাদের ইমানটাকে হৃদয়ে ঢুকায় রাখতে পারে কোন গুনাহের কাজ যেন তাদের ইমানকে দূরে ঠেলে দিতে না পারে এই কারণে যত ওয়াজ সব কাদেরকে ইমানদারদের এজন্য আল্লাহ পাক আয়াতে বলেন যারা ইমানদার হবে নেক কাজ করবে আমি আল্লাহ পাক এদেরকে জান্নাত দিব কাজ দুইটা একটা ইমানদার দুইটা নেক কাজ বর্তমানে ইমানদার যারা এখানে দাবি করে অসংখ্য ইমানদার দাবি করে মুমিন কিন্তু নামাজ পড়ার কথা বলবেন জুমার নামাজ ছাড়া মসজিদে যায় না পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিবেন হেসে দিয়ে বলবে হুজুর প্যান্টের মধ্যে সমস্যা নাই আপনাদের এলাকায় প্যান্টে সমস্যা মানে প্যান্টে মুতে কথা বলে না আরে একটা বাচ্চার যদি প্যান্ট না পাক থাকে মানা যায় ৩০ বছরের বুড়ার যদি প্যান্ট না পাক থাকে এটা তো মানা যায় না
এন যদি কারো প্যান্ট নাপাক থাকে যদি বলে নামাজের কথা বলার পরে যদি কোনো মতে বলে ভাই প্যান্টে ঝামেলা আছে কালকে পরমুনে আপনি তারে ধরে নিয়ে বলবেন ভাই চলেন এক জায়গায় যাই সুন্দর করে ফার্মেসিতে যাবেন যা কোন ভাই দেখেন তো এই সাইজ অনুযায়ী কোনো প্যাম্পাস আছে কিনা একটু দেন তারে পরায় দেন কথা বলে না যারা প্যান্ট নাপাকের কথা বলে এদেরকে প্যাম্পাস পরায় রাখবেন প্রয়োজনে তারপরেও যেন প্যান্টটাকে নাপাক না করতে পারে নামাজের কথা বললে প্যান্টের সমস্যা রোজা আসতেছে রোজার কথা বললে ডায়াবেটিসের সমস্যা হাজারো সমস্যা ঈমানের বেলায় নাফরমানির বেলায় কোনো সমস্যা না তখন মজা আর মজা ঠিক কি নজরে বল তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো যাকাত রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না দেখবেন না চুলের দিকে তাকায় দেখেন চুলটা চোখা নাই চতুর্দিকে টাক্কু উপর দিকে স্মৃতিসৌধ বানায় রাখছে এমন চোখা চুলের কালারও আছে আবার ঘোড়ার লেজের মতো কালার কখনো গরুর লেজের মতো কালার এমন চিকন প্যান্ট পরে দেখলে দুইটা সুপারি গাছ দাঁড়ায় আছে এটাই মনে হয় বসে মুততে পারে না দাঁড়ায় প্রস্রাব করার আগে চেহারার দিকে তাকাবেন কানে দুল আছে দাড়ি যদিও রাখে এখানে আবার একটা রাবার দিয়ে রাখে রাবার এখানে একটু ওখানে একটু প্যান্ট পরবে হাঁটুতে সিরা রানে সিরা পায়ের নিচে সিরা পাছার পিছনেও সিরা আছে না নাই দেখলে বুঝার উপায় নাই এটা মানুষ নাকি চিড়িয়াখানার জন্তু মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল কোনো রকম পলায় আসছে এই হইল নবীর উম্মতদের হাল যদি জিজ্ঞাসা করেন ভাই জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন কি ভাই আমি মুসলমান আমি কি জাহান্নামে যেতে চাই আমি রসুলের সাথে জান্নাতে যাবো তা রসুলের সাথে জান্নাতে গেলে তুমি মেসির মতো চুল রাখো কেন নবীর সঙ্গে জান্নাতে যেতে হলে তুমি নেইমারের মতো কেন চুল রাখো মনে রাখবেন যারা আওয়ামী লীগ করে তারা বঙ্গবন্ধুর আদর্শ পালন করে যারা বিএনপি করে শহীদ জিয়ার আদর্শ লালন করে যারা ইসলাম পালন করে তারা মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ লালন করে ঠিক কিনা বলেন তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছোপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছোপেছো পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না সুদের টাকায় বাড়ি আসরা নাই বাড়ি তো বানায় বানায় আবার লিখেও দেয় কি অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ তার মানে এটা সুদের বিল্ডিং লিখে দেওয়া দরকার এটা যে ভাই এটা একটা সুদের বিল্ডিং মন চাইলে ভাড়া নেন নালে যান কি ঠিক না সুদের টাকায় গ্রাম দেশে আবার কোনো মুরব্বী থাকে যারা সুদের টাকার ব্যবসা করে এরা যদি বলে আপনি সুদ খান আমি সুদ খাই না ভাই আমি ব্যবসা করি আল্লাহ ব্যবসাটা হালাল করছে আমি ব্যবসা করি এন তার কাছ থেকে টাকা ধার চাবেন সে ধার দিবে না আস্তে এই করে কাকা গো দেন না ২০,০০০ টাকা দেন না খুব দরকার কাকা খা আপনি তো সব জায়গায় সমাজ সেবামূলক কাজ করেন আমার একটু দেন না কাকা কয় ভাতিজা তুই মহাব্বতের ছেলে আমার তোরে না দিলে কারে দিব আমি কিন্তু তুই তো আগে যাইতে পারস না এক সপ্তাহ আগে যাবি এন ভাতিজা একদিন এক সপ্তাহ আগে যায় কেছে কাকা সামনের সপ্তাহ লাগবো অবশ্যই ধরে দেবো তুই আসিস সময় মতো কিছু আর কো হারে ভাতিজা একটু খেল নাই এ মাত্র একজনে দিলাম এ মাত্র একজনে দিলাম আসলে কাউরে দেয় নাই বন্ডামি
আস্তে করে বাতি যাবার বুঝছে কোন জায়গায় তেল দিলে কাজ লবে আস্তে করে কয় কাকা 20000 টাকা দেন সত্যি 2000 টাকা বাড়ায় দেব তাও দেন আনসা সে আরে ভেজালে ফেলাস আমার কাছে তো নাই দেখি তোর কাকির কাছে আসেনি কথা বলে না সুদের টাকায় প্রসাদ গড় ঘুষ ছাড়ো না দিন দুখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি نا خوف خدا دل میں ہے نا غیرت ایمان کیسے مسلمان ہے تم کیسے مسلمان کیسے مسلمان ہے تم کیسے مسلمان دیکھنا مسلمان دابیر نام نکی منار نام اے زورے بولن دابیر نام نا منار نام ایماندار دابی کرن نام نوئے الله پاک رب العالمين بولين ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين মানুষের মধ্যে এক দল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলবে আল্লাহ পাক ডাক দেয়া বলেন মুমিন যারা দাবি করবে এরা নামাজও পড়বে রোজাও রাখবে জিহাদও করবে যাকাতও দিবে হজও করবে এমন কোন কাজ নাই ইমানদারদের যেগুলা গুণেগুলা বান্দার মধ্যে থাকবে না বান্দা যদি নিজের ইমানদার দাবি করে এটা দাবির জিনিস না এটা চেহারায় প্রকাশ পাওয়ার জিনিস একজন বেঈমান আর একজন ইমানদারের হাল ও চেহারার মধ্যে প্রকাশ পায় কারণ ইমানদারের ইমানদারের দাবি করা লাগে না দেখলেই বোঝা যায় কে বেঈমান আর কে ইমানদার ঠিক কি না কোন লোক যদি বিয়ে করার পরে স্টেজের মধ্যে এসে যদি কয় ভাই আমি আমার বউরে খাওয়াই আমি আমার বউরে পালি আমি আমার বউরে না শাড়ি কিনে দেই তো আচ্ছা বলেন তো এটা কি তার উচিত এই এটা তো তার দায়িত্ব সে স্টেজে উঠে মানুষে শোনাবে কেন যদি কেউ স্টেজে উঠে বলে ভাই আমি আমার বউরে শাড়ি কিনে দেই আমি আমার বউরে মাঝে মাঝে টাকা দেই 5000 টাকা দেই বুঝতে হবে এটা এলাকার মধ্যে প্রকাশ্যে ঘর জামাই কথা বুঝেন নাই বউর টাকা চলে তো মাঝে মাঝে বউরে একটু কিনা দিয়ে মানুষের ফুডাইজ আমি দিছি এটা কি ঘর জামাই কোন ইমানদার যদি স্টেজে উঠে বলে ভাই আমি নামাজ পড়ি তাহাজ্জুদ পড়ি তেলাওয়াত করি জিকির করি সব করি বুঝতে হবে এটাও ঘর জামাই মার কে ইমানদার কিন্তু ইমানদার এটা বলবে না ইমানদার এটা দায়িত্ব ইমানদার আল্লাহর কাছে ইবাদত করবে জিকির করবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে এটা ইমানদার ফুটানোর জিনিস নয় এটা ইমানদারের দায়িত্ব ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দায়িত্ব যদি কেউ পালন না করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন মানুষের মধ্য থেকে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা যতই মুমিন বলে দাবি করুক না কেন এরা মুমিন নয় এরা হলো ভণ্ড বেঈমান ইমানদারের গুণ থাকবে তিনটা এক নাম্বার তাসদিক বিল জিনান দুই নম্বরে করার বিল লিসান তিন নম্বর আমল বিল আরকান তাসদিক বিল জিনান মানে অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ কয়জন আসমান বানাই লোকে যত কিছু আছে সব বানাইছে আল্লাহ এটার বিশ্বাস রাখা এটার নাম হলো ইমান একটা ইহুদি মুশরিক এটাও বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়ালা ইনসা আলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ আসমান বানাইলো কে জমিন বানাইলো কে পাহাড় বানাইলো কে সব যদি কাফের মুরতাদদেরকে প্রশ্ন করো এরাও বলবে আল্লাহ এই সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ নাজিল করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তারাও বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি কিন্তু পার্থক্য কোথায় আল্লাহ পাক পার্থক্য জানায় দেয়া ডাক দেয়া বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র আল্লাহর পুত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে শিখায় দিলেন কুল হুয়াল্লাহু আহাদ
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আপনার মত আমার মত ইমানদারের গলার মধ্যে চাকু লাগায় যদি বলে এই ইমানদার বল আল্লাহ একজন নয় আরেকজন আছে আপনার মত আমার মত ইমানদার দাড়িও নাই টুপিও নাই নামাজও যদিও কম পড়ি কিন্তু ইমানদার যদি নিজেকে দাবি করে আল্লাহর কসম ফাঁসির মঞ্চে দাঁড়াই দেও রাজি কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করতে রাজি না এটা ইমানদারের ঈমান এটার নাম তাসদিক বিল জিনান অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ কয়জন এটা ইমানদারের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা অন্তর থেকে গভীর থেকে আল্লাহকে মহব্বত করবে দুই নাম্বার ইকরার বিল লিসান বান্দা জবান দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে স্বীকার না করার কারণে আবু তালেব জাহান্নামী আবু তালেবকে আমার পয়গম্বর মরার আগে কানে কানে ডাক দিয়ে বলেন হে চাচা একবারের জন্য জবানটা খুলে আপনি বলে দেন আমি পয়গম্বর সত্য আল্লাহ সত্য স্বীকারটা করে নেন আবু তালেব ডাক দিয়ে বলে মুহাম্মদ আমি বিশ্বাস করি তুমি পয়গম্বর সত্য আমি বিশ্বাস করি আল্লাহ একজন সত্য কিন্তু আমি জবান দিয়া স্বীকার করতে পারবো না কেন বলে আমি যদি জবান দিয়া স্বীকার করে নেই আমার ঘরের ছেলেরা পর্যন্ত আমাকে গাদ্দার বলবে আমার ইন্তেকালের পর তারা আমাকে লানত করবে সারা জিন্দেগি আমি একটা ধর্মের উপরে ছিলাম অটল এখন যদি শেষ বয়সে এসে কোনো মতে ইসলাম গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাই আমার সন্তানরা পরবর্তীরা আমাকে গালি দিবে যার কারণে আমি বিশ্বাস করি লেকিন জবান দিয়া স্বীকার করতে পারবো না এতটুকুন স্বীকারোক্তি না দেওয়ার কারণে আল্লাহর নবীর চাচা হওয়ার পরেও আবু তালেব জাহান্নামী হয়ে গেছে এই কারণে ইমানের দুই নম্বর গুণ তাসদিক বিল জিনানের পরে করার বিল লিসান অন্তর দিয়া বিশ্বাস করব জবান দিয়াও স্বীকার করব তিন নাম্বার হলো আমল বিল আরকান বলে কি যেই আদেশগুলো আল্লাহ পাক দিয়েছেন সমস্ত আদেশগুলো মানা নিষেধগুলো থেকে নিজেকে গোটায় রাখা এটাই হলো ইমানদারের তিন নাম্বার পরিচয় এই জিনিসটা ছাড়া কোনো ইমানদার ইমানদার হতে পারে না আমাদের বাংলাদেশে তাসদিক বিল জিনান আছে ইকরার বিল লিসান আছে আমল বিল আরকানের বড়ই অভাব অর্থাৎ সবাই বিশ্বাস করে আল্লাহ একজন স্বীকারও করে আল্লাহ পাক আছে কিন্তু আমলের বেলায় নামাজের কথা বললে নামাজ পড়ে না রোজার কথা বললে রোজা রাখে না জাকাতের কথা বললে জাকাতও দেয় না হজের কথা বললে হজ করে না ইবাদতের কথা বললে ইবাদত করে না অধিকাংশ মুসলমান দাবি করনেওয়ালা একটাও কাজের মুসলমান নয় যার কারণে আল্লাহ বলে এরা যতই নিজেকে মুমিন দাবি করুক না কেন একটাও মুমিন নয় এরা ভণ্ড এই জন্য আল্লাহ বলেন জান্নাত যদি পেতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ঈমানদার হয়ে যাও কেমনে বলে তিনটা গুণের সমন্বয়ে এখন ঈমানদার হয়ে গেলা ও আমিলুস সলিহাত বলে এবার নেক কাজ করো কে আদেশ করলেন বলে আল্লাহ তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ঈমানদাররা মানুষকে ভালো পথে ডাকবে খারাপ থেকে নিজেদেরকে হেফাজত করবে অপরকেও হেফাজতে রাখবে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ঈমানদার হয়ে গেলে এবার সৎ কাজ করো সৎ কাজ করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করে জান্নাতুল ফিরদাউস কি বলে সবচাইতে আলা মাকামের জান্নাত এই জান্নাতের উপরে কোনো জান্নাত নাই যেই জান্নাতটা আল্লাহর আরশের নিচে অবস্থিত জান্নাত আল্লাহ পাক ডাক দিয়া বলে যারা ঈমানদার হবে আর নেক কাজ করবে রাসূলে কারীম হাদিস শরীফে বর্ণনা করে একজন ঈমানদার বান্দা সারা জিন্দেগি আমল করলো বদ আমল করে নাই কোনদিন কিন্তু একটা খারাপ কাজের কারণে আল্লাহ পাক তাকে জাহান্নাম দিতে পারে আবার এমন গুনাহগার বান্দা সারা জিন্দেগি গুনাহ করলো ছোট্ট একটা নেকের কাজের কারণে আল্লাহ পাক বান্দাকে জান্নাত দিতে পারে রাসূল হাদিসে বর্ণনা করেন একদলের লোক একটা বান্দার অবস্থা এমন ছিল যেই বান্দাটা এলাকায় ঘুরে ঘুরে বান্দাদেরকে খরচে হাসানা দিত এলাকার মধ্যে ঋণ দিত মানুষকে সেবা করার জন্য ঋণ দিত কোনো কোনো দিন ইবাদত করত না এই বান্দাটার ইন্তেকালের পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে তাকে আল্লাহ পাক জান্নাত দিল
সাহাবারা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এই বান্দা কেমনে জান্নাত পাইলো সারা জিন্দেগি কোনো আমল করে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন হে সাহাবাজ মাইনের দল এই বান্দা এলাকার মধ্যে বান্দাদেরকে কর্জে হাসানা দিত যখন নাকি প্রতিদিন সকালবেলা কর্জে হাসানার ঋণগুলো গ্রহণ করার জন্য খাদেমকে পাঠাইত ওই খাদেমটা মানুষের কাছে যে যে ঋণের টাকাগুলো গ্রহণ করত রাসূল বলেন বান্দাকে যখন ঋণের টাকা গ্রহণ করার জন্য পাঠাইত তখন এই কথাও বলে দিত খবরদার কোন ঈমানদার যদি ঋণের টাকা শোধ করতে কষ্ট হয় তাকে আমার তরফ থেকে maaf করে দিবা সুবহানাল্লাহ কর্জে হাসানা দিত কেউ না দিতে পারলে কি করত এখন তো কর্জে হাসানা কমে গেছে এটা চলই না আর আমাদের দেশে এটা আর চলে না কেন চলে না যখন থেকে এটা বাদ হয়ে গেছে তখন থেকেই সুদের কারবারি শুরু হয়ে গেছে আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া আকরিদুল্লাহ কর্দান হাসানা তোমরা আল্লাহকে কর্জ হাসানা দাও আল্লাহকে দাও মানে কোন বান্দাকে কর্জ হাসানা দেওয়া মানে আল্লাহকে কর্জ হাসানা দেওয়া কর্জ হাসানা যখন বন্ধ হয়ে গেল এখন ওই ব্র্যাক এনজিওরা সুদের কারবারি মুসলমানের ভিতরে ঢুকায় দিল কর্জ হাসানা নিলে দেয় না কিন্তু সুদের টাকা নিলে কিন্তু ঠিকই দেয় না হলে তো টিনের চালও খুলে নিয়ে যায় আর কর্জ হাসানা যদি কেউ দিবেন আপনি মনে করবেন জীবনের সবচেয়ে বড় ভুল আপনি এটাই করছেন হাত ধইরা পাও ধইরা আব্বা ডেকে টাকা নিবে আগামীকাল সকাল সাতটার কথা বলে সকাল সাতটা দশ বছরেও আর আসে না এই জন্যই তো কর্জ হাসানা বন্ধ হয়ে গেছে ঋণ বন্ধ হয়ে গেছে তে আল্লাহর বান্দা সারা জিন্দেগি গুনাহ করছে কোনোদিন নেকের কাজ করে নাই শুধুমাত্র এই কাজটা করতো যে মানুষকে পাঠাইতো আর বলে দিত কেউ দিতে না পারলে মাফ করে দিবা দিতে পারলে গ্রহণ করবা আল্লাহর নবী বলেন এই বান্দাটা যে এতটুকুন কাজ করতো কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতে নিবে ওসিলা তালাশ করে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে মালিক বান্দাটার কোনো ইবাদত নাই সারা জিন্দেগি কেবল গুনাহ গুনাহ একটা জিনিস পাওয়া গেছে এই বান্দা মানুষকে ঋণ দিত আর ঋণের টাকা কেউ যদি দিতে না পারত তাকে মাফ করে দিত আল্লাহ পাক ডাক দেয়া বলেন যেই বান্দা জমিনের একজন ঈমানদার বান্দার ঋণের বোঝা মাফ করে দেয় আমি আল্লাহ তার গুনাহের বোঝা মাফ করে তাকে জান্নাতের ফয়সালা করে দিলাম এটা হলো নেকের কাজ মানুষকে ঋণ দেওয়া কেউ যদি শোধ না করতে পারে ক্ষমা করে দেওয়া মানুষের সঙ্গে খারাপ ভাষায় কথা না বলে উত্তম ভাষায় কথা বলা দান সত্যা করাও নেকের কাজ আল্লাহর নবী বলেন নেকের কাজ করো সদকা নেকের কাজ দান করা নেকের কাজ তবে নবী বলেন কেউ যদি দান নাও করতে পারে তবে আল কালিমাতু তাইয়িবাতু সদাকাতু উত্তম কথা বলো কোনো ঈমানদার কোনো ঈমানদারের সঙ্গে আমার আল্লাহ পাক উত্তম কথা বলার মাধ্যমে বান্দারে জান্নাত দান করে দিবে সদকার সওয়াব দিয়ে দিবে ভাইরা আমার ঈমানদাররা ঈমানের কাজ করবে নেক কাজ করবে নেকের আদেশ দিবে এই জন্য আল্লাহ বলে নতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা তাকওয়া এবং নেকের কাজে সহযোগিতা করো এ মুসলমান নেকের কাজে সহযোগিতা করো মানে মাহফিল সহযোগিতা করা নেকের কাজে সহযোগিতা করা মানে মাদ্রাসায় সহযোগিতা করা নেকের কাজে সহযোগিতা মানে দ্বীনের রাস্তায় সহযোগিতা করা কেউ নেকের কাজ করে করে জান্নাতে যায় আবার কেউ নেকের কাজ করতে না পেরে আফসোস করার মাধ্যমে জান্নাতে যায় সুবহানাল্লাহ কথাটা বুঝতে পারছেন কেউ নেক করে জান্নাতে যায় আর কেউ আফসোস করে করে জান্নাতে যায় কেন বলে নিয়ত করছিল আফসোস মানে করতে পারে না যার কারণে আফসোস রাসূল বলেন মান হাম্মা বিহাসানাতিন কেউ যদি একটা নেকের কাজে নিয়ত করে একটা ফালাম ইয়ামাল কিন্তু সেটা করে নাই আল্লাহ রাসূল বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলাতান একটা নেকের কাজ করলো নিয়ত করলো কিন্তু করতে পারে নাই করতে পারে নাই আফসোস ছিল আফসোস আল্লাহর হাবিব বলেন এর আফসোসের কারণে আল্লাহ পাক তাকে একটা নেকি দান করে দিলেন আল্লাহ কি দয়ালু না দয়ালু না কঠিন দয়ালু কত দয়ালু বলে রাসূল হাদিসে বলেন মহব্বত আর দয়াটাকে যখন আল্লাহ বানায় একশো ভাগে ভাগ করে একশো ভাগের এক ভাগ গোটা দুনিয়া ছড়ায় দেয় বাকি থাকে কয় ভাগ নিরানব্বই ভাগ
এই 99 ভাগ محبت শুধুমাত্র আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ পাকের দিলে রেখে দিবেন সুবহান তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন কার দয়া আল্লাহ দয়া করছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা উনার বাড়ির পাশে একজন কামারের বাড়ি ছিল কামারটাও ছিল বড় আবেদ আব্দুল্লাহ ইবনে মুবারকও ছিলেন বিশাল বড় মুহাদ্দিস ফকিহ উনার ইন্তেকালের পর উনার এলাকার একজন বান্দা স্বপ্ন দেখল স্বপ্ন আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের পর স্বপ্ন দেখল স্বপ্নের মধ্যে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া বললেন হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কি ব্যবহার করেছেন একটু বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে হে গোলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন নাই মাফ করে দিবেন জমিনের মধ্যে আমি যা ইবাদত করলাম ওগুলার কারণে আল্লাহ পাক আমারে মাফ করে জান্নাতের ঠিকানা দিবেন কিন্তু আমার পাশের ঘরে যে একটা কামার ছিল আমার আফসোসটা এই জায়গায় আমার চাইতেও ওই কামারের মর্যাদা আল্লাহ একটু বেশি দিয়েছেন অথচ যেখানে আমার পয়গম্বর বলে এ আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে একজন আবেদ আর একজন আলেম পার্থক্য কোথায় বলে 1000 আবেদের চাইতে একজন আলেম উত্তম ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচাইতে অধিক ভয় পায় কারা যারা হলো আলেম তারা ঠিক কি না মাদ্রাসায় যারা পড়ে আলেম যারা হয় এরা আল্লাহ পাককে সবচাইতে বেশি ভালোবাসে এবং ভয় পায় কোন স্কুলের পড়ার বেলায় আল্লাহর হাবিব আল্লাহ পাক এগুলা বলেন না কলেজের ছাত্রের বেলায় আল্লাহ পাক এটা বলেন নাই স্কুলে পড়ার বেলায় আল্লাহ পাক এটা বলেন নাই কেন বলে স্কুলের পড়া দুনিয়াদারের পড়া মাদ্রাসার পড়া দ্বীনের পড়া দ্বীন যার ভিতরে থাকে আল্লাহর ভয় তার ভিতরে থাকে ঠিক কি না জোরে বলুন কিন্তু স্কুলের পড়াটাকে আমি অবজ্ঞা করতেছি না স্কুলে যারা পড়তেছে তারাও আল্লাহকে ভয় পায় কলেজে যারা পড়ে তারাও আল্লাহকে ভয় পায় কিন্তু ভাই আগের স্কুল আর এখন স্কুল এক নাই আগে মানুষ স্কুলে পড়লেও আল্লাহ ভীরু হইতো আগে মানুষটা স্কুলে পড়লেও নামাজি হইতো তবলিগি হইতো আর এখন স্কুলে পড়ে অধিকাংশ নাস্তিক হয় এবং নাস্তিক বানানোর ধান্দায় এখন শিক্ষা সিলেবাস রচনা হয় মনে রাখবেন স্কুলে পড়া এটা জরুরি স্কুলে পড়াটা কি জরুরি দ্বীনের শিক্ষা করা জরুরি না মাদ্রাসায় পড়া জরুরি না দ্বীনের শিক্ষা জরুরি না আমি আবার বলি স্কুলে পড়া জরুরি দ্বীনি শিক্ষা জরুরি না দ্বীনি শিক্ষা হইল ফরজ বলেন কি দ্বীনি শিক্ষা জরুরি না এটা কি লাগবেই নামাজটা মুমিনের জন্য জরুরি না এটা কি ফরজ নামাজটা ফরজ কেউ যদি বলে নামাজ জরুরি কি এর জরুরি মিয়া জরুরি জিনিস হইলেও হয় না হইলেও চলে ভাত খাওয়া জরুরি ভাতের পরিবর্তে কেউ যদি রুটি খায় হবে কি হবে না ভাত খাওয়াটা জরুরি বাঙালির জন্য ভাত না ভাত ছাড়া বাঁচতে পারে না এই কারণে ভাত খাইতেই হয় ভাত খাওয়া জরুরি বুঝলাম কিন্তু রুটি খাইলেও হয়ে যায় নামাজ ফরজ নামাজের বিকল্প আর কিচ্ছু নাই যেটা করলে নামাজের ফরজ আদায় হবে আছে নেই এই জন্য দ্বীনি শিক্ষা ফরজ দুনিয়াবি শিক্ষা জরুরি জরুরি আগে না ফরজ আগে মাহফিল জরুরি নামাজ কি মাহফিল জরুরিটা কেন পালন করব বলে নামাজ ধরার জন্যই নামাজের জন্য মাহফিল করা মাহফিলের জন্য নামাজ না সুতরাং এখন এই মাহফিলটা করতে যায় যদি নামাজ ক্যান্সেল হয় তাহলে মাহফিলকে ছেড়ে দেওয়াই উত্তম কথা বলেন ঠিক কি না ঠিক তেমনই ভাবে স্কুল কলেজ ভার্সিটি ডাক্তারি ইঞ্জিনিয়ারি পড়া জরুরি
ফরজ না এখন এই জরুরি শিখতে যাওয়া যদি নাস্তিক হইতে হয় এই জরুরতকে লাঠি দিয়ে বের করে দিনই শিক্ষা অর্জন করা ইমানের দাবি ঠিক কি না জানাই কয় আজকে সমাজে যেই শিক্ষানীতির মধ্যে যেই শিক্ষানীতির ভিতরে নোংরামি থাকবে ওই শিক্ষানীতি কোন মুসলমান মানতে পারে না এটা আপনার সন্তানকে এই মুহূর্তে কি করণীয় যদি আপনার সন্তান স্কুলে পড়ে আপনার জন্য কর্তব্য এটাই আপনি আপনার সন্তানকে স্কুল থেকে বের করে নিয়ে আসেন মাদ্রাসায় ভর্তি দিবেন কেন দিবেন যতক্ষণ স্কুলের বই থেকে শরীফার শরীফার মতো নোংরা গল্প বের না করা হবে কোন মুসলমানের সন্তান স্কুলে পড়তে পারে না ঠিক কি না বলেন এটা ইমানের দাবি কারণ আমরা আমাদের সন্তানদেরকে টাকা দিয়ে নাস্তিক বানাইতে স্কুলে পাঠাই না আমরা আমাদের সন্তানদেরকে টাকা দিয়ে বানর জাত বানাইতে স্কুলে পাঠাই না আমরা আমাদের সন্তানদেরকে মানুষ বানাইতে পাঠাই এটা আমাদের জরুরি এখন জরুরির ভিতরে যদি নাস্তিকতা ঢুকে যায় ওই জরুরি আমাদের দরকার নাই কারণ আমাদের কাছে ফরজ আছে যেহেতু ফরজ আমাদের হাতে আছে জরুরির আমরা কেয়ারই করি না কি পাগল ছাগলের মতো শুরু হয়ে গেল এমনও পেমপিরিতির জ্বালায় পোলাপানের জ্বালায় ঠিকই না আমরা এরপরে আবার শরীফ শরীফের গল্প বেরোইলে আরো তো বাড়বে এটা কেউ মেয়ে মনে করলে মনে মনে সে মেয়ে কি আজীব ঘটনা এগুলো এমন মনে করেন এলাকার গ্রামের মধ্যে কেউ গল্প মারতেছে দুইটা সেরাসেরি বৈশা আপনি মুরব্বী মানুষ যাই করেন এই তোমাদের এরকম লজ্জা সরম নাই রাস্তায় বসে বসে এগুলো করো আপনি বলেন ভাই আমি তো কালকেও ছেলে ছিলাম আজকে আমি এই মুহূর্তে নিজের মেয়ে মনে করতেছি কি হইতে পারে না দান্দার জন্যই না সেগুলো করতেছি কদিন পরে বলবে আমরা মহিলা হোস্টেলে সিট চাই কেন সিট চাও তোমরা মহিলা হোস্টেলে আমরা এখানে যারা দাবি করতেছি আমরা সবাই নিজের মেয়ে মনে করতেছি আমরা এখন আর আগের মতো নাই আজীব হাল কেউ স্কুলে কিছুদিন পরে ডারউইনের মতবাদ দিয়ে বানর বানাইতে চায় আবার কেউ আলু ভর্তা শিখায় আলু ভর্তা কেমনে বানায় জানো পানি নাও আলু ভর্তা নাও একটু বিশুদ্ধ করো মরিচ দাও পেঁয়াজ দাও লবণ দাও তোমার মা খাও আর গাধা এটা শেখার জন্য স্কুলে যাওয়া লাগে এটা আমার একটা ছোট্ট আছে বাচ্চা এটা খালি যা পায় আসার দেয় খালি যেটা পায় আসার দেয় বিপদ ওর সামনে যদি মোবাইল থাকে আর যদি আপনি বসে থাকেন বলা যায় না কখন যে বোমটা মেরে দিবে হাতের থেকে বহুত বিপদ সংকেত তার সামনে থাকলে বিপদে থাকি আমার একটা ছোট্ট পাখি আছে বাসায় এই পাখিটারও মাঝে মাঝে এমনি ধৈর্য লেন্সের মধ্যে এমনি আসার দেয় ঘুরায় ঘুরায় মানে কঠিন জিনিস আমি মাঝে মাঝে চিন্তা করি এর হাতে যদি খালি একটা সিদ্ধ আলু দেওয়া যায় কোনো মতে এক আসার দিয়ে সে তেল মরিচ ছাড়া এই বর্তা বানায় দিবে এরা কি স্কুলে পাঠানো লাগছে ও তো এমনিই পারে তা আপনি কেন টাকা দিয়ে স্কুলে পড়ান এগুলো শিখাইতে সুতরাং স্কুলের বিরোধিতা নয় শিক্ষার বিরোধিতা জরুরি শিক্ষার ভিতরে কেউ যদি নাস্তি এটা এইগুলো কারা শিখায় জানেন কারা ঢুকাইতেছে যারা নাস্তিকতা ঢুকাচ্ছে সমকামিতা ঢুকাচ্ছে ট্রান্সজেন্ডারের নামে এই সমস্ত অকালকুশ মাণ্ডগুলা যেগুলো ঢুকাচ্ছে এরা কারা জানেন এরা হলো দুর্ঘটনাবশত জন্ম নেওয়া যার সন্তানেরা এরা নিজেরা লম্পট যার কারণে আমাদের সন্তানদেরকে লম্পট বানাইতে চায় এরা চরিত্রহীন আমার সন্তানকে চরিত্রহীন বানাইতে চায় ইনশাআল্লাহ কোন মুমিন এগুলা মানবে না ইনশাআল্লাহ যতক্ষণ এই বইয়ের শিক্ষা সিলেবাস চেঞ্জ না হবে আপনি সন্তানকে মানুষ বানানোর জন্য হইলো মাদ্রাসায় পাঠান পরিবর্তন হবে তো স্কুলে দেন কোনো সমস্যা নাই কারণ ডাক্তার দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে বিজ্ঞানী দরকার আছে এগুলো সমাজ সেবা আর এই জরুরিগুলো এই জরুরি কাজগুলো কেউ যদি নেক নিয়তে করে এটাও নেক কাজ একটা ডাক্তার মানুষের সেবা করবে এটা নেক কাজ না তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত ইমানও আনলো ডাক্তারির মাধ্যমে মানুষের সেবাও করলো এটাও নেক কাজ হয়ে গেল তো জরুরি এটা নেক কাজ ইঞ্জিনিয়ার যদি দ্বীনের বুঝ থাকে তো ও রডের পরিবর্তে রোড ঘাটে বাস দিবে না বাস দিয়ে দিবে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টেন্ডার হয় সরকার দেয় এরপরে রোডগুলো এক বছর না যেতে খাদ হয়ে যায় পুকুর হয় কেন সস্তা দুই নাম্বার ইঞ্জিনিয়ারকে দিয়ে বানায় আর যদি ইঞ্জিনিয়ারের ভিতরে যদি দিন থাকতো ও চিন্তা করতো আমার ভিতরে কোরআন আছে কেমনে দুই নম্বর এটা করি কি বলেন তার মানে বোঝা গেল দিনটা হইলো ফরজ দুনিয়াটা জরুরি এই জন্য ফরজটা আগে না জরুরি আগে যদি ফরজটা আগে হয় তাহলে আগে কোরআন শিখাবেন তারপরে ডাক্তার বানাবেন কথা বলে না আগে কোরআন শিখাবেন তারপরে ইঞ্জিনিয়ার বানাবেন
আগে কোরআন শিখাবেন তারপরে বিজ্ঞানী বানাবেন ইনশাআল্লাহ ডাক্তার হবে কষায়ের মতো জবাই করবে না এইজন্য দ্বীন জরুরি এগুলো অনেক কাজ মানুষ দুনিয়াতে যাই করে এখানে সবাই এক একজন এক এক প্রফেশনাল আপনারা সবাই তো আলেম হতে পারবে না কিন্তু আলেম সবাই হতে পারবে না কিন্তু সবাই খেদমত করতে পারবে নেক কাজ করতে পারবে কারণ সবাই ঈমানদার আর নেক কাজ করতে গেলে তো ঈমানটা আগে দরকার ঠিক না ঈমানটা কোন জায়গায় বলে কোরআনের মধ্যে কোরআনের জ্ঞান শিখে তো ঈমানদার হবে তো আমার কথা মাঝখানে ঢুকে গেল তাই বললাম সুতরাং বলেন শুনেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমার আফসোস এই জায়গাটায় যে আমার পাশের বাড়ির কামার সে আমার চাইতে উঁচু তপকায় আছে সুবহানাল্লাহ কামার 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 উঁচু তপকায় আছে বেচারা স্বপ্ন যে দেখছে সে ডাক দিয়া কয় কেমনে সম্ভব কো জানি না তা কেমনে সম্ভব আল্লাহ পাক তাকে কেন যে আমার উপর থেকে দিছে বেচারার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পরে কামারের বাড়িতে গেছে দেখে কামারের বাড়িতে কে আছে দেখে বউ আছে কামারের বাড়িতে বউরে ডাক দিয়া বলতেছে কি ব্যাপার আপনার স্বামী এমন কোন ইবাদত করলো যে ইবাদতের কারণে আপনার স্বামীর তপকা জান্নাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের উপরেও হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারককে আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম স্বপ্নের মধ্যে উনি বলল আপনার জামাই আপনার স্বামী উনার চাইতে উঁচু তপকার জান্নাতে আছে এমন কোন ইবাদত করলো যে ইবাদতের কারণে আপনার স্বামীর হালত এত উঁচুতে গেছে মহিলা ডাক দেয়া বলে আমার স্বামীর এমন কোন ইবাদত আমি দেখতাম না কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করত সকালবেলা ফজরের নামাজের পর সুন্দর করে কাজের মধ্যে চলে যেত তার নামাজের গুরুত্ব এমন ছিল আজান হয়ে গেছে আল্লাহু আকবার বলে এমন সময় যদি এক লক্ষ টাকার মাল নেওয়ার জন্য কোনো বান্দা আসত ওই বান্দারে ফেরত দিয়ে আল্লাহর বান্দা দোকান বন্ধ করে নামাজে চলে যেত আর রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের সময় উঠে উঠে আল্লাহর কাছে বলতো আল্লাহ ওই যে পাশের বাড়িতে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখা যায় যে নাকি সারাটা রাত ছাদের মধ্যে উইটা নামাজ আদায় করে ওই বান্দা নামাজ আদায় করে আল্লাহ আমার আফসোস লাগে আমি তার মতো হইতে পারি না কেন বলে আমার সকালবেলা কাজ করা লাগে সারাদিন কর্ম করা লাগে কর্ম করে খাওয়া লাগে সারা রাত ওই বান্দা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে কিন্তু আমি তো হাফেজ না সারা রাত নামাজও পড়তে পারি না মাওলা এই আফসোসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যেই বান্দা কামার হওয়া সত্ত্বেও আল্লাহ পাক এই কামারকেও আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে একটু উঁচু মাকামের জান্নাত দিয়েছেন কোন বান্দা ইমানদার নেক কাজ করে জান্নাতে যায় কেউ আবার আফসোস করে যায় আপনি কেউ আলেম হইল আপনি হইতেও পারেন নাই আফসোস নিজের মধ্যে হায় হায় আমি যদি আলেম হইতে পারতাম তো কতই না ভালো হইতো কিন্তু পারি নাই এই যে এতটুকু একটা দিনের প্রতি মহব্বতের আফসোস এই আফসোসটাও একজন ইমানদারকে যে ব্যক্তি আমল করে তার সমপরিমাণ সওয়াব দান করে দেয় নবী করিম বলেন মান হাম্মা বিহাসানাতিন ফালাম ফায়ালা ফালাহু ইয়ালাম ফালাম ইয়ামাল আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন কেউ নেকের নিয়ত করলো কিন্তু কাজটা করে নাই আল্লাহ পাক কাজ না করা সত্ত্বেও নিয়তের কারণে আমল নামায় একটা নেকি লিখে দেয় এই জন্য ভাইরা আমার এখানে আমরা যারা আছি নেকের কাজ করব নেকের কাজ নামাজ পড়া নেকের কাজ সত্য বলা নেকের কাজ মানুষকে কষ্ট না দেওয়া সমাজের মধ্যে অসংখ্য যুবকরা আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে নেকের কাজ দাঁড়িয়ে রাখতে পারে না নামাজও ধরতে পারে না মনে রাখবেন বর্তমান সময়ে ইমানদার যারা দাবি করেন ইমানদার যদি নিজেকে দাবি করেন অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে ইমানদারের ইমান আনার পরের সর্বপ্রথম কর্তব্য ইমানের পরে যেই কাজ ওটা হলো নামাজ এটা নেকের কাজ এই জন্য ইমানের পরে নেকের কাজ করা দুই নাম্বার মিথ্যা কথা না বলা সত্য কথা বলা এগুলো নেকের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নেকের কাজ যারা করবে এরাই হলো সমাজের মধ্যে সর্বোত্তম বান্দা নেকের কাজ ব্যবসা করা কিন্তু ব্যবসা দুই নাম্বারই করবে না হালালভাবে করবে হ্যাঁ আমাদের দেশে অসংখ্য ব্যবসায়ী আছে যারা দুই নাম্বারই ব্যবসা করে রমজান আসতেছে দেখবেন সব কিছুর দাম আকাশ চুম্বি বানায় দিবে সারা বিশ্বের ভিতরে মুসলমানের রমজান আসতে সংযমী হয় বাংলাদেশের ব্যবসায়ীরা রমজান আসতে দাঙ্গাবাজে পরিণত হয় এই কারণে চিনির দাম বাড়া দেয় আকাশ চুম্বি পেঁয়াজের দাম বাড়ায় দেয় কয় সারা বছর কামাই করতে পারিনি রমজান এসে ধান্দা যা সেহন করা লাগবে
এই হলো হাল আর এমনিও তো আছে সিন্ডিকেট আছে দেখেন না আলুর দাম কত নিছে 75 টাকা 80 টাকা এরপরে মুরগি যেই ডিমটা ফ্রি পারে ফ্রি ফ্রি এই ডিমের দাম বলে হালি 65 টাকা এটা মানা যায় একটা গরীব মানুষ একসময় মাদ্রাসার হুজুরেরা চিন্তা করত ডাউল দিয়ে আলু দিয়ে মোটামুটি গন্ড অন্যন্য করে একটা খাবার দুপুরের ছাত্রদেরকে খাওয়াবো এখন তো ভাই সেই সুযোগও নাই ডিমের কিনতে গেলেও চিন্তা করলে 65 টাকা চারটা ডিম যেটা ফ্রি পারে মুরগি যদি জানতো যে আমি যেটা ফ্রি পারি এটার নিয়ে এত রাজনীতি ও ভাই দুঃখে পাড়া বন্ধ করে দিত কথা বলেন ঠিক কি না যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র শেত সঙ্গের সাথী অস্ত্র শেত সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকি আর বন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না শিক্ষা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না যে শিক্ষা বান্দাকে ইমানদার বানায় না শিক্ষাটাই হলো বড় শিক্ষা এইজন্য নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত কাজ বেশি করা দরকার নাই নামাজ তাহাজ্জুদের সারা রাত পড়া দরকার নাই ইবাদত সারা দিন করাও দরকার নাই সবচেয়ে বড় বুজুর্গ সে খালি তাহাজ্জুদ পড়লে বুজুর্গ হয় না খালি জিকির আজকার করলে বুজুর্গ হওয়া যায় না বিশাল বড় পাগড়ি লাগাইলে বুজুর্গ হওয়া যায় না সবচাইতে বড় বুজুর্গ সে যেই বান্দা নিজের ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচায় মনে করছেন আমাদের মতো পাগড়ি লাগাইছে মনে অনেক বড় বুজুর্গ না ভাই আমরা বুজুর্গ না খালি জিব খালি টুপি দাড়ি রাখলেই বুজুর্গ হয় না দেখতে হবে সে গুনাহ থেকে বাঁচে কিনা আমি নিজে আলেম না হওয়ার পরেও যদি গুনাহ থেকে বাঁচতে পারি তো আমি বুজুর্গ আপনি যদি আলেম হওয়ার পরেও গুনাহ থেকে বাঁচতে না পারেন আপনি বুজুর্গ না মনে রাখতে হবে বুজুর্গ হওয়ার জন্য মূল শর্ত হলো গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখা নেক কাজ কম করেন সমস্যা নাই নিয়ত সহি রেখে করেন এই জন্য রসুল হাদিসে বলেন আখলিস দিনক ইয়াকফিকাল আমালুল খালিল তুমি তোমার অন্তরকে সহি করো দিলকে খাঁটি করো দিনকে সহি করো ইখলাসের সাথে আমল করো সেটা কম হোক এই অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট সুতরাং নেক কাজ করব জান্নাতে যাওয়ার জন্য কাজ দুইটা একটা নেক ঈমান দুই নাম্বার নেক কাজ ঈমানদার তো আমরা সবাই আলহামদুলিল্লাহ কি ঠিক না এখন বাকি আছে কোনটা নেক কাজ এখন আপনি বলেন নেক কাজ আপনি কেমনে করবেন মনে করেন ছোট্ট একটা কথা বলি রমজান আসতেছে সামনে এখন থেকেই প্রতিদিন নিয়ত করবেন 10 টাকা করে আমি দান করব অথবা জমাবো প্রত্যেক দিন যদি আপনার ব্যবসা থেকে একটা অঙ্ক আপনি একটা ব্যাংকে রাখেন একটা ব্যাংক কিনবেন বাসায় যে লিখে দিবেন আখেরাতের ব্যাংক কিসের ব্যাংক তার মানে তাসাদদাকতা ফামদাইতা যেটা সদকা করবেন ওইটাই বাকি থাকবে এটা আখেরাতের জন্য রেখে দিবেন প্রতিদিন আপনার ইনকাম থেকে একটা অংশ আপনি ওটার ভিতরে রাখবেন দেখবেন মাস শেষে মোটামুটি ভালো টাকার অ্যামাউন্ট হয়ে গেছে এমনি তো আমাদের একবারে দান করা হয় না তবে আমরা যদি প্রতিনিয়ত আমরা 10 টাকা 20 টাকা 5 টাকা করে কোনো একটা জায়গায় রাখি দেখবেন কেউ যদি চায় একবারে 5টা 1000 টাকা দিতে পারবো দিলের ভিতরে আলাদা একটা শান্তি লাগবে এটা অনেক কাজ ইমাম সাহেবদেরকে তো অনেক খাওয়ান দাওয়াত দিই আমাদের মতো হুজুরদেরকে অনেক খাওয়ান কিন্তু কোনোদিন রিকশাওয়ালারে খাওয়ান নাই একটা রিকশাওয়ালা উঠছেন কাকারে জিজ্ঞাসা করবেন দুপুরবেলা হয়ে গেছে কাকা 2টা বাজে ভাত খাইছেন বলে না বাজান খাই নাই খাবো না পরে বিকেল বেলা চা নাস্তা করে নেব আপনি সুন্দর করে বলেন কাকা রিকশাটা থামান আমার বাসায় 4টা ডাল ভাত যা আছে তাই খাবেন দেখবেন এই রিকশাওয়ালার খুশিতে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে
কারণ ওলামা একরামদেরকে সবাই দাওয়াত দেয় মহব্বত করে রিকশাওয়ালারে কেউ দেয় না অটোওয়ালারে কেউ দেয় না রাস্তার ফকিরকে কেউ দেয় না এটা বড় অনেক কাজ রাসূল বলেন আতইমুত তাআম মানুষকে খাবার খাওয়াও এটা নেকের কাজ এজন্য একটা রিকশাওয়ালাকে প্রতিনিয়ত আপনি চিন্তা করবেন আমি যারা বিবিরা আছে মা বোনরা আছে এরা স্বামীদেরকে উদ্বুদ্ধ করবে আজকে বাসায় গোশত রাঁধছি যান একটা গরীব কাউকে পাইলে একটু নিয়ে আসেন একটু খাওয়াই দিই মাসে আপনি চারজনকে খাওয়ান প্রতি সপ্তাহে একজনকে খাওয়ান অন্তত শুক্রবারটা একটা গরীবকে ধরে এনে খাওয়ান না আপনার কি শর্ট পড়বে খাওয়ায় না কয় পিসার খাবে যে খেতে আসবে তার রিজিক নিয়েই সে আসবে প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ পাক আলাদা আলাদা রাখছে আপনি খালি খাওয়াবেন তাকে রিজিক দিবেন তো আল্লাহ এটা নেকের কাজ অসংখ্য নেকের কাজ আছে সমাজে রাসূল বলেন অন্যতম ঈমানের আলামত হলো ইমাতাতুল আযা আনিত তরিক রাস্তায় চলতেছেন এটা ইটের টুকরা দেখছেন টুকরাটা সরায় রাখেন এটা নেকের কাজ নবী বলেন ঈমানের 70টার বেশি শাখা আছে অন্যতম শাখা হলো পথের থেকে কাটা দূর করা অর্থাৎ আপনি দেখতেছেন এই কাটাটা থাকলে কারো গাড়ি স্লিপ খাইতে পারে এই ইট থাকলে কেউ আঘাত পাইতে পারে এটা সরায় দেন নবী বলেন এটাও ঈমানের একটা অংশ এই কাজ করার দ্বারা নেকের কাজ হইল আল্লাহ এই কাজে উসিলা জান্নাত দিয়ে দিবেন এটা উদাহরণ দিয়ে তিনটা কথা বললাম আর কি আপনাদেরকে এই তিনটাই যদি মানতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ কামিয়াব নেক কাজে হইল এক নম্বরে কি বললাম বলেন না না মনে নাই আপনাদের বলছি এক নম্বরে যেটা বান্দাকে মাঝে মাঝে খাওয়াবেন বান্দারে কি করবেন খাওয়াবেন তারপরে কি বলছি টাকা জমাবেন আখেরাতের জন্য কাজ কার জন্য আখেরাতে তারপরে কি বললাম পথের কাটা দূর করা এই যে তিনটা কাজ সৎকার জন্য আপনার প্রত্যেক দিনের রোজগার থেকে রিকশাওয়ালা সকালবেলা প্রথম যে টিপটা মারলেন ওই টিপ থেকে যদি 30-30 টাকা হয় 10 টাকা রাখবেন 10 টাকাও যদি হয় 10 টাকাটাই রেখে দেন এটা বরকত আপনি কল্পনাও করতে পারবেন না এই 10 টাকার বিনিময়ে আল্লাহ পাক কত টাকা আপনাকে দিবেন এটা দানের নিয়তে রাখবেন কেন আমরা ব্যাংকে মাঝে মাঝে টাকা রাখি যদি বিপদে পড়ে যাই টান দিব নগদে অন্য অন্য বিকাশে যাই কিছু আপনারা ব্যবহার করেন এগুলো তো টাকা রাখেন ব্যাংকের অ্যাকাউন্টে রাখেন মোবাইল ব্যাংকিং আছে এটা আপনার শক্তি যে আমার অ্যাকাউন্টে একটা টাকা আছে 5000 হোক 10000 হোক 20000 হোক এখান থেকে বিপদে পড়লে আমি টান দিয়ে উঠায় খরচ করব কিয়ামতের ময়দানে অসংখ্য বান্দারা যখন জান্নাতে যাওয়ার জন্য আটকায় যাবে ওই টাকাটা আল্লাহ পাক টান দিয়ে আপনাকে জান্নাত দিয়ে দিবে টান দিবে ওই সৎকাটা টান দিবে হয়তো 10 টাকা কিন্তু ওইটা টান দিবে আল্লাহ এইজন্য প্রতিদিন নিয়ত করে 10 টাকা হোক 20 টাকা হোক রাখবেন দুই নাম্বার মানুষদেরকে খাওয়াবেন মেহমানদারি করাবেন তিন নাম্বার পথের কাটা দূর করবেন রাস্তায় চলতেছেন স্কলার শুল্ক আছে বাস ছেড়ে দেন এটা রজব মাস শেষ হয়ে যাচ্ছে কিন্তু কালকেই শেষ হয়ে যাবে তারপর দিন থেকে শাবান রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান রাসূল হাত দোয়া চেয়েছেন আল্লাহর কাছে হায়াত চেয়েছেন যেন রমজানে নেকের কাজ করতে পারে এখন থেকে নেকের কাজগুলো শুরু করেন সারা রমজান পর্যন্ত করবেন ইনশাআল্লাহ একটা নেকের কাজে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ দান করবেন রাজি আছেন করতে নেকের কাজ আমরা কারাকারাই তিনটা কাজের একটা করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আগে তৌফিক দান করুক আপনাদেরকেও তৌফিক দান করুক আমি নিয়ত করছি ইনশাআল্লাহ আমি গতকালও আমার বিবির সাথে মশওয়ারা করতেছিলাম যে মেহমান তো অনেক খাওয়াই আলহামদুলিল্লাহ আমার বাসায় মাসের মধ্যে 30 দিনের 20 দিনই মেহমান থাকে মানে আসা যাওয়া খাওয়া দাবার আমার সবসময় বাসায় রান্না চলে আমি দেখি আমার ঘরের চাউল কোনোদিন শেষ হয় না যেই ব্যক্তি মেহমানদারি করায় তার ঘরের চাউল শেষ হবে না কোনোদিন আল্লাহ রিজিকে বরকত দেয় থাকে এই জন্য খাওয়াবেন মানুষকে এরপর আমি নিয়ত করছি খাওয়াই তো সব বড়দেরকে ঘরে একটু ভালো জিনিস রান্না করলে বা কোনো একটা উপলক্ষ হইলেই আইবি সবকে ফোন দিই একটু আসা লাগবে বাসায় হ্যাঁ খাইতে গেলে কোনো বাধা নাই বলবেন চলে আসবো তো বড়দেরকে দাওয়াত দেই বড় বড় আলেমদেরকে দাওয়াত দেই খাওয়াই কিন্তু গতকাল বলতেছিলাম যে দেখো রিকশাওয়ালাদেরকে খাওয়াই না কয় হ্যাঁ আমি তো বলি আপনাকে খাওয়াবেন ডাক দিবেন আনেন না কেন আসলে সুযোগ পাই না তো এই জন্য নিয়ত করছি এখন থেকে আমি কমাস কম যখনই পারবো বাহির থেকে একটা গরিব রে এনে আমার বাসায় খাওয়াবো এটা একটা নেক কাজ আমি নিয়ত করছি তাই আপনাদেরকে বললাম কেন আপনারাও যেন 10 জনে আমলটা করেন আপনারা করবেন আমি আমার বাসায় সওয়াব পাবো এটা করার জন্য টাকা হওয়া লাগে না একটা রিকশাওয়ালাও আরেকজন রিকশাওয়ালাকে খাওয়াই দেবেন কারণ ঘরে তো সবাই ভাত খায়
মাছ গোস্ত দিয়া এখন আমাদের সমাজে জানেন মেহমান কমে গেছে কেন ওই যে কারো বাসায় যেতে গেলে চিন্তা করে বাবা ফল পাঁচ আইটেমের নাও লাগবে এন গেছে একবার মাসে বেতন পাইলো 10000 নিচে ফল 2000 থাকে কি আর এজন্য সেও যায় না আর যার কাছে যায় সে চিন্তা করে আল্লাহ গো আল্লাহ কতদিন পরে আসতেছে 10 আইটেমে কি আর হয় 20 আইটেম করা লাগবে সে নিজের উপর জুলুম বানায় নিছে যে যায় সেও নিজের উপর জুলুম বানায় নিছে এই জুলুমের কারণে এখন মেহমান যায়ও না আসেও না খায়ও না এত আইটেমের দরকার কি এজন্য মেহমানদারি বন্ধ হয়ে গেছে এগুলা বন্ধ করেন মেহমান তার সুন্নাত অনুযায়ী এক আইটেম নেক কইবেন ভাই কি দরকার ছিল আর আপনিও মেহমান আসলে এক আইটেমই রান্না করে খাওয়ান বলেন ভাই যা ছিল বাস মেহমানদারি তো মেহমানদারি শেষ এভাবে যদি শুরু হয় দেখবেন মেহমান কমবে না সারা বছরই মানুষের মেহমান থাকবে কারণ কোনো পেরেশানি নেই মেহমান আসে গোস্ত ওরে বাপরে 700 টাকা এক কেজি গোস্ত দিয়ে কি হয় পরে বিবি গো দুধ সারা বছর ধরে মেহমান ভালো লাগে না এই সংসারে আইসা আমি খালি অজান্তে আর অশান্তি এমনিই তো মেহমান কমে এই কারণে এগুলো বাদ দেন দেখুন মেহমান বেড়ে গেছে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এই তিন দুই দিনের প্রোগ্রামে সার্থকতা এখানেই কেউ যদি আজকের এই প্রোগ্রাম থেকে এই তিনটা কাজের যে কোনো একটা কাজ নিয়ত করে করে ইনশাআল্লাহ আল্লাহ পাক আজকের প্রোগ্রামটাকে কামিয়াবি দান করবে আগামীকাল আপনারা আলহামদুলিল্লাহ বড় বড় আলোচকদেরকে দাওয়াত দিয়েছেন আইবি সাহেব তো আছেন উনি একাই যথেষ্ট এরপর কালী সাইদুল ইসলাম আসাদ ইসমাইল বুখারী সাহেব অনেক চমৎকার আলোচনা করেন এক একজন ভালো ভালো আলোচক আপনারা দাওয়াত দিয়েছেন আইবি সাহেব আমাকে বারবার বলছেন দেখেন এই প্রোগ্রামটা যিনি রাখছেন এই যে উনার কথা বলছে উনি অনেক ভালো মানুষ অনেক সুন্দর প্রোগ্রাম করে তো এই প্রোগ্রামটা আপনি রাইখেন একটাই রাইখেন কিন্তু আর কোনো ডাবল রাইখেন না গলা টলা ভাঙে আরেক জায়গার থেকে যাবেন এটা যেন না হয় খবরদার তা আমি ওনার এই কথার পরে আর কোনো রাখি নাই গতকালও করছি তিনটা আগামীকালও তিনটা তো মানে আমাদের তো ভাই দুই একটা করে পোষায় না সময় অনেক এই কারণে মাহফিলের ব্যস্ততা বেশি তিন চারটা করে করতে হয় কিন্তু ওনার কথায় আমি আজকে আর কোনো প্রোগ্রাম রাখি নাই সারাদিন রিল্যাক্স থেকে মোটামুটি এশার নামাজ বাসার থেকে পড়ে তারপরে রওনা দিচ্ছি সুতরাং আপনাদের এখানে আসছি আগামীকালও আসবে দুই দিনব্যাপী প্রোগ্রাম বড় বড় আলোচক হয়তো ওনার সাথে ওলামা একরামদের মহাব্বত বেশি বা এই কমিটিরা ভালো ওলামা একরামদেরকে তাজিম করে সম্মান করে এই কারণে হয়তো বড় বড় আলেমরা আসে তা আলেম আসলো আর বয়ান করলো চলে গেলো কোনো ফায়দা নাই যদি আমলের নিয়ত না করেন এই কারণে যা শুনবো সব আমলের নিয়তে শুনবো ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের এই মজমা কবুল করুক যা নেমালে বারাকাত দান করুক বলেন আমিন।